সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আইনজীবীদের মর্যাদা ধুলায় মিশেছে। নিজেদের প্রার্থীদের জেতাতে ভয়াবহ তাণ্ডব ও ভোট জালিয়াতি করেছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকার সুপ্রিম কোর্টকেও অপবিত্র করেছে। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, নির্বাচনের নামে সরকার ও সরকারি দলের তামাশা দেখতে হয়েছে সুপ্রিম কোর্টে। বিএনপি সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজলকে গ্রেফতার করলেও একই মামলার এক নম্বর আসামি যুবলীগ চেয়ারম্যানের স্ত্রী নাহিদ সুলতানা জুথিকে গ্রেফতার করা তো দূরে থাক, তার নাম মুখে নিতেই ভয় পাচ্ছে পুলিশ। অরাজক পাতানো ঘটনার নেপথ্যের ব্যক্তিদের আড়াল করতে বিএনপি পন্থী আইনজীবীদের গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার মানুষের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্টকেও অপবিত্র করেছে। মিথ্যা অজুহাতে অবৈধভাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজলকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনে আইনজীবীদের ভোটের প্রতিফলন ঘটেনি, ভোটের প্রতিফলন ঘটলে এবারও তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হতেন। এই নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ কৃত্রিম সংঘাত সৃষ্টি করেছে।